একবার ভিডিও দেওয়া বন্ধ করে দিলে এত বেশি আলসেমে চলে আসে এত এত ক্লিপ জমে যাওয়ার পরেও আমি আসলে সময় পাচ্ছি না ভিডিও শেয়ার করার যাই হোক কেমন আছেন সবাই আলাইকুম বেশ অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমাকে হয়তো হয়তো সবাই ভুলেই গেছেন যাই হোক প্রায় পনেরো থেকে বিশ দিন আগের একটা ব্লগ শেয়ার করছি আসলে আহিল অসুস্থ ছিল এরপরে আবার একটু পারিবারিক ব্যস্ততা সব কিছু মিলিয়ে আর মন মানসিকতা ছিল না ভিডিও শেয়ার করার তো যাই হোক এখন আহিল আগে থেকে অনেকটাই ভালো আছে আর স্টিল আমার এখন ঠান্ডা কাশি মানে এই নিয়ে তিন নম্বরবার চলতেছে এই গরমের পর থেকে আমি এই নিয়ে তিনবার অসুস্থ হলাম যাই হোক কোনো কিছু তো আর কারোর জন্য পড়ে থাকে না বেশ অনেক দিন পরে আজকে একটা ব্লগ এই জন্য ভাবলাম যে শেয়ার করে ফেলি আর ফোনেও অনেকগুলো ক্লিপ জমা হয়ে গেছে তো ওই দিন শুক্রবার ছিল ও শুক্রবার দিন সকাল সকাল আরাফ আর আমি এখানে হচ্ছে পরোটা খাবো তো এই তো এখন হচ্ছে ডিম পোচ চার পরোটা এগুলো বানায় নিলাম আর আহিলকে হচ্ছে ডিম দিয়ে ভাত ভাজি করে দিছি আহিলকে একটু তাড়াতাড়ি করে খাওয়ায় নিছি আর আরাফ হচ্ছে খেতে যাচ্ছিলো না বলতেছিল পরোটা খাবে পরে ভাবলাম যে আমরা দুজনে মিলে পরোটা চা খাই পাশের চুলায় হচ্ছে পানি বসাইছিলাম চায়ের পানি তো পানি অনেকটাই কমে গেছে কিচ্ছু করার নাই এখন যতটুকু চা হবে এটুকুই খেতে হবে তো আমার ভিডিও করবো আর চায়ের ক্লিপ থাকবে না এটা তো হতেই পারে না আমার ভিডিও সিগনেচার হচ্ছে চা আমার মনে হয় যে আমি যদি একদিন মানে ভিডিওতে চায়ের ক্লিপ কোনো কিছু শেয়ার না করি মনে হয় যে কি যেন বাদ রয়ে গেল বা কিছু একটা হয়তো মানে কমতি আছে আমার ভিডিওতে তো যাই হোক এতদিনে আমার ভিডিও যারা রেগুলার দেখেন অনেকেই জেনে গিয়েছেন যে চা আমার কি পরিমাণ পছন্দ এই তো সকাল সকাল এখন হচ্ছে চা পরোটা ডিম এগুলা দিয়ে আমাদের নাস্তা করা হবে তো চাটা অবশ্য আমি একটু পরে হচ্ছে মানে আগে পরোটাটা খেয়ে নিয়েছিলাম এরপরে হচ্ছে চাটা ঢেলে নিছি আর এখানে বসে বসে আমি একটু লাইভেও গিয়েছিলাম যেহেতু বেশ কিছুদিন আগের কথা হয়তো কারও মনে আছে বা কারো মনে নাই যাই হোক এরপর দুপুরবেলা রান্না শুরু করে দিলাম ওই দিন হচ্ছে ফ্রিজে রান্না করার মতো তেমন কিছুই ছিল না তো মাছ হচ্ছে আমি এখানে ভুনা করলাম আর সেই সঙ্গে গত দিনের চিকেন ছিল ফ্রিজে রাতে রান্না করার কারণে আসলে সকালবেলায় তেমন একটা খাওয়া হলো না তো ভাবলাম যে ওইটা গরম করে নেই এই তো আমার আর একটু শাক ছিল তো শাক ভাজিটা করে নিলাম আমি অল্প একটু শাক ছিল এগুলা দিয়ে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন হচ্ছে আহিল চলে আসছে পাখিদের পানি দিতে যে পরিমাণ গরম ছিল তো আমি চেষ্টা করতাম মাঝে মাঝে হচ্ছে পাখি দেখে পানি দিতে তবে একটু প্লাস্টিকের বাটিতে দেওয়ার চেষ্টা করতাম যেগুলো আসলে সচরাচর ঘরে ইউজ করা হয় না এমন বাটিতে কিন্তু আহিল কি করছে দেখেন ও আমাকে দেখে দেখে আজকে পাখিকে পানি দিতে আসছে হ্যাঁ দুইটা পাখি খাবে আমার পড়ে বাটিটা যাবে তো পাখি পানি খাবে বলছে তোমাকে এখন তো বিকাল বেলা পাখি দুপুর বেলা এসে পানি খায় পাখি আসবে না তুমি এখানে বসে থাকলে তো কখনোই আসবে না পাখি এখান থেকে চলে যেতে হবে পাখিকে ডাকো বাটি শুনবে যে বাটি পড়ে যাও না এটা বললে পাটি শুনবে পড়ে যাবে একে তো প্রচুর গরম ছিল এরপরে আবার কারেন্ট থাকতো না তো সব মিলিয়ে জনজীবনের কি অবস্থা সেটা তো আর নতুন করে বলার কিছু নাই আলহামদুলিল্লাহ এখন কিন্তু আগের থেকে অনেকটাই ওয়েদার চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক অনেক দিন পর একটা ডেলি ব্লগের মতো ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম তো আশা করি পুরো ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে আর যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজে লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ